আমরা তো বাংলাদেশের নাগরিক, আমরা তো রোহিঙ্গা না যে আমরা বাইরে থেকে এসেছি, আমরা রেলওয়ের দক্ষ শ্রমিক। কেন অন্য যদি চাকরি না থাকে আমি হাসিনারে ভোট দিব? এটা রেল ভাবি না, এইটা সুজন ভাইয়ের দায়িত্ব আছে। ওনার ওয়াইফ কেন ব্যাপারে নাক গালাবে? এটা ওনার একটা ভাব এসে গেছে, যে তো মন্ত্রীর বউ তো, উনি ভাবছে যে উনিও রেল ভাবি হয়ে গেছেন। আমরা এখানে মূলত ছয় দফা দাবি নিয়ে আন্দোলন করতেছি। প্রথমত দাবি, ওই সব দাবিগুলো পিছনে যেগুলো ওগুলো তার দরকার নেই। প্রয়োজনীয় ইম্পর্টেন্ট দাবি হলো আমাদের চাকরি সরকারিকরণ করতে হবে। রেলের নিয়মবিধি অনুযায়ী 3 বছর চাকরি করার পর সরকারিকরণ করা হয়। আজকে আমরা শুনতেছি আউটসোর্সিং নামে এক ব্যবসায়ী বাণিজ্যিক আসছে, আমাদেরকে বাতিল করে দিয়ে তাদেরকে আউটসোর্সিং নামে এখানে চাকরি করাবে। আমাদের মূল দাবি একটাই, আমাদের দাবি জাতীয়, আমাদের চাকরিটা জাতীয়করণ করা হোক, এটাই ওদের মূল দাবি। আমার মেয়েকে আমি দেখতে যেতে পারছি না। আজকে আমার মেয়ের কিছু হলে এই রেল প্রশাসন দায় দিবে, আর আজকে দিনের ভিতরে ফাইসালা না দিলে তাদের লোকের উপর দিয়ে গাড়ি চালাবে। আর 26-27 বছর বয়সে এক একজন চাকরি নিচ্ছে সরকারের রুলস অনুসারে। এখন আমাদের চাকরির বয়স 32-35 হয়ে গেছে, যার কারণে আমরা এখন কোনো নতুন নিয়োগ দিলে অ্যাপ্লাই করতে পারতেছি না। এখন এই মুহূর্তে নতুন নিয়োগ বিধিমালা অনুসারে আউটসোর্সিং প্রক্রিয়া চালুকরণ করা হয়েছে, যেখানে আমাদের 6,500 শ্রমিকের বেতন দিতে 80 কোটি টাকা লাগে, সেখানে আউটসোর্সিংয়ে বেতন দিতে 140 কোটি টাকা লাগে। তার মানে 60 কোটি টাকা ঠিকাদারের পকেটে চলে যাচ্ছে। আমরা তো বাংলাদেশের নাগরিক, আমরা তো রোহিঙ্গা না যে আমরা বাইরের থেকে এসেছি, আমরা রেলওয়ের দক্ষ শ্রমিক। আমাদের চাকরি স্থায়ীকরণ, এটাই আমাদের একটাই দাবি, আমাদের চাকরি স্থায়ীকরণ করতে হবে। আমার বিল আজকে গেছে ফাইনাল সেটেলমেন্ট, কালকে পাস হয়েছে, পরশু দিন চাষ গেছে, চেক পাঠাই দিছে। এখন দুর্নীতি আমরা চাই না, আমরা চাই শান্তি, আমরা চাই রেল সুস্থভাবে চলক। আমরা রেলের দুর্নীতির পক্ষে না, আমরা দুর্নীতির বিপক্ষে। যারা দুর্নীতি করে তাদের অ্যাকশন নেওয়া হোক। কিছু কুচক্র আছে, শেখ হাসিনারে চায় না, এখন এরা আমগড় পিছনে লালাই দিছে দুর্নীতিবাদ অফিসার করে মন্ত্রীরে। যদি এখন এই গণ্ডগোলটা লাগে তাহলে হাসিনা ফেল। এখন যদি আমার প্যাডে লাত্তি বলে তাহলে আমি কি আপনার নৌকায় ভোট দিব? এটি স্পষ্ট হয়েছে, রেল চলে হচ্ছে গিয়ে এই যারা শ্রমিক আছে তাদের দিয়ে। তো আমরা যাত্রীরা, যাত্রী হিসেবে আমরা এটাই প্রত্যাশা করি, রেলের সেবা যেন অনেক ভালো হয়। তো আলটিমেটলি এখানে আসার পর যেটা জানলাম যে দীর্ঘদিন যাবত এই শ্রমিক যারা আছে তাদের ঠিকমতো বেতন দেওয়া হচ্ছে না এবং তাদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে। তো এতগুলো বছর অস্থায়ীভাবে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু এখন যদি আউটসোর্সিংয়ের মাধ্যমে নতুন করে মানুষ নিয়োগ করা হয়, দেখা গেছে ওনাদের পিছনে খরচ করতে 80 কোটি টাকা। তো যারা আউটসোর্সিংয়ের, যারা আউটসোর্সিংয়ের পিছনে খরচ করতে ১৪০ কোটি টাকা এরকম হচ্ছে, এই যে ধরেন অতিরিক্ত হচ্ছে কি আমাদেরকে কেন খরচ করতে হবে? আমার প্রশ্নটা এই জায়গায়। তো এখানে যারা এতগুলো মানুষ আছে, এতদিন যাবৎ সেবা দিচ্ছে, তারা তো দক্ষ, তারা তো ট্রেন্ড। তো শুধু শুধু আমাকে কেন আবার নতুন করে ট্রেন আপ করার পেছনে, একটা এম্পাওয়ার করার পেছনে আমাকে খরচ করতে হবে? আলটিমেটলি কেন এই রেলকে এতগুলো মানুষ, মানুষকে হচ্ছে গিয়ে তাদেরকে সেবা না দিয়ে, তাদেরকে কাজে কাজে না লাগিয়ে কেন আবার ঠিকাদারদেরকে হচ্ছে গিয়ে এখানে ভিতরে ঢুকানো হবে? আজকে যে আমার শ্রমিক ভাইয়েরা যে আন্দোলনের কর্মসূচি দিয়েছেন, অবস্থান ধর্মঘট করেছেন, সেটার প্রতি আমি একাকত্বা ঘোষণা করছি। কারণ আপনাদের প্রত্যেকটা আন্দোলনের 6 দফা আদায় না হওয়া পর্যন্ত আপনারা এখানে থাকবেন, সে পর্যন্ত আমি আপনাদের সাথে আছি। আমি বিগত আন্দোলনও ছিলাম, কারণ মাননীয় প্রধানমন্ত্রী নিজেই কিন্তু দুর্নীতির বিরুদ্ধে। তো আমি মাননীয় রেলমন্ত্রী আমাদের সুজন ভাই, অ্যাডভোকেট সুজন ভাই, উনি চমৎকার একজন মানুষ, কিন্তু কেন যে এই আন্দোলনের বিষয়টা উনি সুরাহা করছেন না, এটার ব্যাপারে আমি একটু বিচলিত একজন আওয়ামী লীগের কর্মী হিসাবে। আমি আপনাদের সবাইকে একটি অনুরোধ করব, আপনাদের দাবি ন্যায্য হলে আমার মুজিব কন্যা মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই সেটা মেনে নিবে। তা যারা এই অপশক্তি তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আপনারা অবশ্য এই ধর্মঘট যদি কোনো অফিসিয়াল কাজে বা রেল ভবনের কোনো কর্মসূচিতে ব্যাহত হয়, আমি একজন মা হিসাবে, বোন হিসাবে অনুরোধ করব, আমরা এখান থেকে যদি জায়গা সরানো লাগে সরাবো। আমরা প্রয়োজন বোধে রেলমন্ত্রীর বাসভবন ঘেরাও করবেন, যেখান থেকে উনি এসিতে বসে সুবিধা নিচ্ছেন।
আমার প্রধানমন্ত্রী যদি একবার তার কানে পৌঁছায় যে আমার এই শ্রমিক ভাইয়েরা রাস্তায় বসে থাকে, অবশ্যই শেখ হাসিনা এটা মেনে নিবে না। এই আউটসোর্সিং আর একটা পদ্ধতি উনি শুরু করছে, মানে যেখানে দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনা সোচ্চার সেইখান থেকে উনি আবার আউটসোর্সিং কেন? তাহলে আমার যে পুরানো শ্রমিকরা আছেন তারা কি করবে? আউটসোর্সিং তাদেরকে ট্রেনিং দিতে হবে, তাদের আবার নিয়োগ করতে হবে, তাদেরকে তাহলে দীর্ঘদিন যারা এই শ্রমিক আন্দোলন দিয়ে কিন্তু ঢাকার রাজপথ রঞ্জিত হয়েছে। রনি ডিজি মহোদয়ের কাছে গিয়েছেন, রনি গণভবনে গিয়েছেন, আপনারা দেখেছেন, বা আওয়ামী লীগ অফিসে গিয়েছেন, সরি, তো সেখানে রনিকে আশ্বস্ত করেছে। কিন্তু ওই সেক্টরের দায়িত্ব প্রধান হলো রেলমন্ত্রী, উনি যদি এটা সদয় না হন তাহলে তো কাজ হবে না। সো আমি রেলমন্ত্রীর বিপক্ষে, উনি এই রেলের যে কর্মচারীরা যে রেলের দুর্নীতির সাথে উনি কেন এটাকে ফয়সলা করছেন না, তাহলে কি আমি ধরে নিব যে উনি সবই জানেন? তাহলে ওনার ওয়াইফও কিন্তু কিছুদিন আগে আমার একজন রেলের কর্মকর্তাকে থ্রেট দিয়েছিলেন, এটা তো ওনার, ওটা তো রেল ভাবি না, এটা রেল ভাবি না, এইটা সুজন ভাইয়ের দায়িত্বে আছে। ওনার ওয়াইফ কেন ব্যাপারে নাক গালাবে? এটার ব্যাপারে আমি আওয়ামী লীগের কর্মী হিসাবে তীব্র নিন্দা জানাবো যে আমি মন্ত্রী, আমার ছেলেকে আমি কন্ট্রোল করব। এখন আমি মন্ত্রী, আমার ছেলে যদি এখন যে এক জায়গায় দুর্নীতি করে তাহলে এটা ধরে নিতে হবে যে আমি তাকে কন্ট্রোলে রাখতে পারিনি, কন্ট্রোলে রাখতে পারেননি বা উনি পারেননি সেটা বলবো না, এটা ওনার একটা ভাব এসে গেছে। তো মন্ত্রীর বউ তো, উনি ভাবছে যে উনিও রেলভাবি হয়ে গেছেন, উনিও যে কোনো কর্মচারী কর্মকর্তা বাদ দেন, কর্মচারীকেও ধমক দেওয়ার তার কোনো এখতিয়ার নেই।